শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন ব্রাত্য বসু। বিকাশ ভবনে গিয়ে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানান, আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে পরীক্ষা যে বাতিল হচ্ছে না সেটাও এদিন নিশ্চিত জানিয়ে দিয়েছেন তিনি। সংক্রমণ কমলে পরীক্ষা, এটা হেডলাইন না, হেডলাইনে হবে পরীক্ষা হবে সংক্রমণ কমলে, পরীক্ষাতেই হবে, মানে হবেই সংক্রমণ কমলে। ব্রাত্যর কথাই, পরীক্ষা হবেই, তবে সংক্রমণ কমলেই তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই স্পষ্টই বলেন এ বিষয়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলবে এ বিষয়ে। ইতিমধ্যেই সরকারি স্কুলগুলিতে আইসোলেশন সেন্টার করার চিন্তা ভাবনা করা হয়েছে রাজ্যের তরফে। এ বিষয়ে ব্রাত্য বসু বলেন, নির্দিষ্ট সময়ে এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের পোর্টালে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে জেলা শাসকরা স্কুলগুলির অবস্থা খতিয়ে দেখছেন, তারা সিদ্ধান্ত নেবেন। আমার কিছু দিক থেকে কিছু বলার নেই, মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করব। এই আর কি, আপনার যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। এখনও কোনো মিটিং হয়নি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী ওনাদের সঙ্গে, সংসদের সঙ্গে কথা বলি। পরীক্ষা তো আর দপ্তর নেয় না, পরীক্ষা ওনারাই নেন, তো আমাদের যদি কোনো ভিউ থাকে সেটা আমাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, তার আগে আমি কিছু জানাতে পারছি না। না, আমাদের কাছে কোনো বার্তা আসেনি। সেগুলো আমরা যথাসময় জানিয়ে দেবো, আমরা নোটিফিকেশন আমাদের পোর্টালে, আমাদের যে স্কুল শিক্ষার যে পোর্টাল আছে সেখানে তুলে দেওয়া হবে। এসে ডিএমরা সার্ভে করে দেখছেন, ডিএম ঠিক করবেন, ডিএমরা ঠিক করবেন। দেখুন, আমি তো বারবার করে বলছি, একটা অতিমারির সময় যেটা পৃথিবীতে 100 বছর অন্তর একবার আসে, এখন পুরোটাই আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও, ভ্যাকসিন থেকে শুরু করে রেমডেসিভির, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আপনারা দেখেছেন যে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং কেন্দ্রের অসহযোগিতার কথা বারবার তুলে ধরেছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে সংসদের সঙ্গে কথা বলে ওদের ভিউ নিয়ে তারপর সেই সব মুখ্যমন্ত্রী কী বলেন সেইটা অনুযায়ী আমরা করতে, আমাদের এই এত যে পরীক্ষার্থী এ ব্যাপারে আমাদের গভীর কনসার্ন আছে, তাদের কথা ভেবেই আমরা খুব দ্রুতই জানাবো কী করতে যাচ্ছি, খুব দ্রুত জানাবো এইটুকু বলতে পারি। এখানে আমার কিছু বলার নেই, সিদ্ধান্ত আমাদের জানাবো, বাতিল হওয়ার কোনো এখন অবধি আমাদের আমাদের কোনো ভাবনা এরকম আছে বলে আমি তো শুনিনি, আপনারা বারবার বাতিল বাতিল করছেন কেন আমি জানি না, আমার তো মনে হয় তাই, কারণ আমরা আশা করতে পারি যে এই সিচুয়েশন, এই যে কোভিড, এই সংক্রমণ সভ্যতা নিজের কারণেই কমে যাবে, ফলে আমরা আশাবাদী। সে পর্ষদ ঠিক করবে, পর্ষদ গাইডলাইন ঠিক করবে, পরীক্ষা দপ্তর নেয় না, পরীক্ষা পর্ষদ নেয়। অন্য কেউ আপনি বলুন।
আপনি চলে আসুন, এ আসুন আসুন বুমগুলো এখানে এখানে। মাননীয় মন্ত্রী তো বলেছেন, আমরা যে জেলায় ডিএমদের কাছে বলেছি, এখন যেভাবে কোভিড সংখ্যা আছে, গভর্নমেন্ট রাজ্য সরকার সিদ্ধান্ত নিল, আমরা ডিএমদের কাছে বলেছি আপনারা স্কুলগুলিতে সার্ভে করে চেক করে দেখে নিন, যেখানে আপনাদের মনে হচ্ছে সেফ হোম করা থাকা, আপনারা যদি অকুপাইডটা ক্লিন করে স্যানিটাইজ করিয়ে নেন, এটা করে এক। দুই হচ্ছে, আমরা তো প্রত্যেক মাসেই তো মিড ডে মিল সরবরাহ করছি, মিড ডে মিল কিন্তু আমরা কাছে স্কুল প্রাঙ্গণে স্পেসগুলোকে নিয়ে করছি, তাতে কোথাও কোনো কনফ্লিক্ট কোথাও কিছু হবে না, এক নম্বর। এটা নিয়ে ডিআই প্রাইমারি ডিআই সেকেন্ডারি ডিএমদের সঙ্গে ডেইলি যোগাযোগ রেখেই কাজগুলো করছে, পরে কোথাও কোনো সেটা হবে না। এটাই স্যার ডিএমরা তো লোকাল সার্ভে করে চেক করে কম কম স্কুল সেফ হোম হতে সিদ্ধান্ত নেবে, সেটা ওরা করছে, মাননীয় মন্ত্রী বলেছে করছে, ঠিক আছে, প্রত্যেক জিনিসগুলোকে মাথায় রেখেই তারা সিদ্ধান্ত দেবে কোন স্কুল সেফ হোম করা যায় কিনা। দ্যাট ইজ হোয়াট গভর্নমেন্টের সিদ্ধান্ত আছে, যেভাবে কাতে আমাদের কোভিড সেন্টার ছিল, পরিকাঠামো সব জায়গায় ঠিক মতন থাকা উচিত, সেখানে সিদ্ধান্ত হলো স্কুলগুলোকে ইউজ করা যায় বলে একটা অ্যাডভাইস। সেফ হোমের নিশ্চয়তা 100% থাকছে, মিড ডে মিল দেওয়া আমাদের স্কুলে রাজ্যে 100% স্কুলে দেওয়া হয়, সেই নিশ্চয়তা আমরা এই সেফ হোমের সঙ্গে সঙ্গে তা পুনর্নবীকরণ এবং পুনর্নিশ্চিত করছি। না আমরা তো আশাবাদী, আমরা দেখুন মুখ্যমন্ত্রী কতগুলো আপতকালীন ব্যবস্থা নিয়েছেন, রাজ্যে সংক্রমণের হার কমছে, এই সংক্রমণের হার আমরা আগামী দিনে আমরা আশা করতে পারি আরও কমবে, ফলে আমরা আশাবাদ ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে সাবস্টেনশিয়াল আপনাদের কাছে কিছু বলেননি, কিন্তু আশাবাদের একটা বাস্তব ভিত্তি রয়েছে, সেই কথাই আমি বলতে চেয়েছি। বাস্তবভিত্তি সংক্রমণ কমছে, না না কি করে হবে তার আগে, এগুলো আমাকে কেন প্রশ্ন করছেন, এগুলো আপনারা, আমি বলছি আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী যে ইনস্ট্রাকশন দেওয়ার পর দুই দপ্তরের যে সভাপতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তারা আলাদা সাংবাদিক বৈঠক করবেন, সেটা আমরাই তাদের বলে দেব, তখন এইসব প্রশ্ন আপনারা তাদের করবেন, আমার মনে হয় সেটা অনেক বাস্তবগ্রাহ্য হবে। সংক্রমণ কমলে পরীক্ষা, এটা হেডলাইন না, হেডলাইনে হবে পরীক্ষা হবে সংক্রমণ কমলে, পরীক্ষাটাই হবে মানে হবেই সংক্রমণ কমলে। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।